তো উদয়পুর রেল স্টেশনের দৃশ্য দেখতে পাচ্ছেন। আগরতলা থেকে ট্রেন এসে উদয়পুর দাঁড়ালো, আর হাজারো মানুষ আগরতলা সাবরুম রেল থেকে উদয়পুর রেল স্টেশনে নেমেছেন মাতার বাড়িতে যাওয়ার জন্য, কারণ রাত পোহালে শুভ দীপাবলি। তো তার দৃশ্য দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষ দর্শনার্থীরা মাতার বাড়িতে যাওয়ার জন্য উদয়পুর রেল স্টেশনে রেল থেকে নেমেছেন। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, দীপাবলির আগের দিন দেখতে পাচ্ছেন আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন এবং হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে। দীপাবলির ঠিক আগের দিন উদয়পুর মাতার বাড়ির দৃশ্য দেখতে পাচ্ছেন। তো সেজে উঠেছে মায়ের মন্দির, নতুন কালার করা হয়েছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। আর আজকে দীপাবলির ঠিক আগের দিন হাজারো দর্শনার্থীর ভিড় দেখতে পাচ্ছেন। হয়তো বা ওয়েদার রিপোর্ট অনুযায়ী 24th and 25th ঘূর্ণিঝড়ও প্রবল। যেহেতু মন্দির কনস্ট্রাকশনের কাজ চলছে দেখতে পাচ্ছেন, তো ঘোড়ার পিঠে চড়ছে শিশু দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর দৃশ্য। সামনে মায়ের মন্দির, আর এদিকটা রয়েছে কল্যাণ সাগর, মাতার বাড়ির দিঘি, সেখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন পুণ্যলাভের জন্য, মায়ের দর্শনের জন্য। ওই পারে দোকানিরা বসে গেছে, দেখতে পাচ্ছেন সে দৃশ্য। তো দর্শক দেখতে পাচ্ছেন মাতার বাড়িতে ঘোড়ার ব্যবস্থা রয়েছে, ছোট শিশুরা ঘোড়ার পিঠে চড়ে আনন্দ উপভোগ করতে পারেন। ঘোড়াটা আপনার? হ্যাঁ। আপনার বাড়ি কোন জায়গাতে? লাস্ত্রী বাজার। আচ্ছা, কত বছর ধরে ঘোড়া পালেন? 15 বছর। নিজে কিনেছেন এটা না? হুম, ঘর দিয়ে বদলাইছে। দর্শক চলুন মন্দির নিয়ে যাচ্ছি আপনাদের, মায়ের মন্দিরে সিঁড়ি বেয়ে উপর দিকে উঠছি, দেখতে পাচ্ছেন হাজারো মানুষ পেছনে। তো চলুন আপনাদেরও নিয়ে যাই। আজকে ঠিক দীপাবলির আগের দিন, আগের দিনের দৃশ্য মাতার বাড়ির দেখতে পাচ্ছেন ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের। তো আমি ভাবছি যে আগের দিন একটা ব্লগ বানিয়ে নিই এবং সে দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই সঙ্গে থাকুন। Thank you.
যাওয়া যাবে মায়ের দর্শনের জন্য দেখতে পাচ্ছেন তো সুদীর্ঘ লাইন ঠিক একবার মায়ের দর্শনের জন্য দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থী দাঁড়িয়ে রয়েছে লাইনে দর্শন স্থলে তো আমি আপনাদের একটু দর্শন করানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক দেখতে পেয়েছেন হলো মাতার বাড়ির দীপাবলির আগের দিনের দৃশ্য আজকে কিন্তু দীপাবলির আগের দিন হালকা বৃষ্টি হচ্ছে তো কালকে আগামীকাল দীপাবলির দিন এই মাতার বাড়িতে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মায়ের বাড়িতে লাখো মানুষের ভিড় হয়ে যাবে ভিড় হবে হয় প্রতি বছর এবং কোথাও একটু দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না তাই হয়তো অনেক দর্শনার্থী আজকে চলে এসেছেন কাল রাতে দীপাবলির রাতে মাতার বাড়ির দিঘির পারে সিঁড়িগুলো যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো একদম খচাখচ ভর্তি থাকবে লাখো মানুষ এখানে বসবেন বিশ্রাম করবেন মায়ের দর্শন করবেন ঘুরবেন জাঁকজমক পূর্ণ থাকবে মাতার বাড়ির চত্বর দীপাবলির দিন তো পেয়ারা দোকানের ব্যস্ততাও দেখতে পাচ্ছেন আপনারা মাতার বাড়ির পেয়ারাও কিন্তু পৃথিবী বিখ্যাত তো আজকেও দেখতে পাচ্ছেন মাতার বাড়ির চতুর্দিকে ভোগ দেওয়ার জন্য লাইন লেগে রয়েছে দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থী আজকেও কিন্তু মাতার বাড়িতে এসেছেন ভোগ দেওয়ার তোলা থেকে যাওয়ার পথে আমি মাতার বাড়িতে একটু নামলাম মায়ের দর্শন করলাম এবং আপনাদেরকেও মাতার বাড়ির দীপাবলির আগের দিনের যে দৃশ্য সেই দৃশ্যটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য